বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে দেখা যায় মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যখন বেঁচে থাকে, যে এক ধরনের মানুষ আছে যে তারা 80 বছর বয়স হলেও তারা কামত্যাগী হতে পারে না, 80 বছর বয়সেও তারা নারীর দিকে দৃষ্টি আকর্ষণ করে তাকিয়ে থাকে। আর যদি ওরকম কোনো সুযোগ পায় বা ওরকম কোনো তার সুযোগ হয়ে যায়, তখন সে খারাপে লিপ্ত হতেও দেরি করে না। তাহলে 80 বছরের একটা মানুষও এই কামত্যাগী হতে পারে না। কেন পারে না, এর কারণ কি? দেখেন যে মানুষ যখন যৌবন বয়স থেকে যদি রুহানি জগতের শিক্ষা পায়, আধ্যাত্মিক জগতের শিক্ষা পায়, আত্মজগতের শিক্ষা পায়, তখন তারা একটা জিনিস জানতে পায় যে নারীর কাম থেকে দূরে থাকতে হবে, এবং খাবার দাবার, এমন কিছু খাবার দাবার খেতে হবে যেই খাবারের মধ্যে কামশক্তি কম থাকে। এবং কামশক্তি যদি কম থাকে, কিন্তু সেই লোকটা কী করবে, যে সে যখন নিজেকে কন্ট্রোল করে চলবে এবং আল্লাহর প্রতি ভয় রাখবে এবং আল্লাহর প্রতি সাধনা করবে, আর মনে মনে ভাববে যেই ধন রত্ন, যেই পানি দ্বারা এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি, সেই পানিগুলো যদি নিজের দেহর মধ্যে মিশিয়ে রাখা যায়, তাহলে ততটুকুই মঙ্গল। যেমন আমাদের মধ্যে লালন সাহেব ফকির একটি কথা বলেছে, যতবার পরের নারী করিবে হরণ ততবার লইবে জনম। মানুষের জোর জবুস্তি খারাপে লিপ্ত হয়, তখন সেই পানির যখন ক্ষয়খরচ হয়ে যায়, তখন কি হয়, তখন সেই মানুষটি যে পশুতে পরিণত হয়। আর পশুতে যখন পরিণত হয়, তখন কিন্তু আল্লাহ তালা এদেরকে মানব হিসেবে ধরবেন না এবং মানুষের বাহিরেও তাদেরকে ফেলে দিতে পারে। তাই আমি আজকে এই আলোচনাটা করতেছি যে 80 বছর বয়স হলেও একটা মানুষ কামত্যাগী হতে পারে না। আপনারা পৃথিবীতে চলাকালীন প্র্যাকটিক্যাল একটা জিনিস লক্ষ্য করবেন, 70-80 বছর বয়স হয়ে গেছে একটি লোকের, তবু দেখবেন একটা নারী যদি তার পাশে দিয়ে হেঁটে যায়, সে যতক্ষণ পর্যন্ত আসতেছে তার দিকে তাকিয়ে আছে, যতক্ষণ পর্যন্ত তার থেকে চলে যাচ্ছে তার দিকে তাকিয়ে আছে। তার যে একটা কাম, একটা দৃষ্টি, যে কামের দৃষ্টিতে যখন তাকিয়ে থাকবে, তখন কিন্তু এই লোকটি বুঝতে হবে যে সে ছোটোবেলা থেকে যৌবনকালটি কাটিয়েছে এরকম নারীর ফাঁদে পড়ে, এবং নারীর দিকে কুদৃষ্টি করতে করতে এ পর্যন্ত এসেছে, কিন্তু তার মনটা এমনই একটা অবস্থা হয়ে আছে যে কাম দিয়ে জর্জরিত হয়ে আছে। কেননা সে জীবনে যে খাবার দাবার খেয়েছে, সেই খাবার দাবার যেমন মাছ মাংসটা একটু বেশি খেয়েছে, তার মধ্যে কি, যে তার মধ্যে যে উত্তেজনা কাজ করতো, সেই উত্তেজনা এখনও পর্যন্ত কাজ করছে। তখন কি হয়, তখন দেখা যায় 80 বছর বয়স হলেও তার চোখটা ওদিকে যায়, এবং সে কখনো যেভাবেই হোক সে খারাপে লিপ্ত হয়ে যায়। তখন সেই মানুষটির অবস্থানটি কোথায় হয়, আল্লাহ বলেছে যে কিছু মানুষ পৃথিবীতে থাকতেই তাদের আত্মাটা পশুর আকৃতি পাইতে থাকে। তাহলে পশুর যে বিষয়টা দেখেন, তারাও কিন্তু একটা নিয়ম পালন করে চলে বৎসরে একবার দুইবার, কিন্তু দেখা যায় যে মানুষের জাত কোনোমান রইল না। যাই হোক, আজকের যে আলোচনাটি, আমরা যদি 80 বছর বয়স কেন, আমাদের 40 পার হলেই আমরা এটা এমনভাবে কন্ট্রোল করে ফেলব আমরা সেদিকে চোখ যাবে না। যেমন আমরা বেশি বেশি নিরামিষ খাবার খাদ্য খেতে শুরু করব, তখন শরীরটা শুদ্ধ হবে, তখন শরীরটা নিস্তেজ থাকবে। একটি আলোচনা আমি বলেছিলাম যে একটা হাতি অনেক বড়, কিন্তু সে ঘাস খায়, কলা গাছ খায়, বিভিন্ন ঘাস খেয়ে থাকে, সে কিন্তু মাংস খায় না। দেখবেন সে কিন্তু নীরব, আস্তে হাঁটে, আস্তে চলে, কিন্তু শক্তি কিন্তু কম নেই শরীরে। তাই আমি বলবো, দেখবেন বাঘ ভাল্লুক যেই প্রাণীগুলো আছে, এগুলো কিন্তু মাংস খেয়ে বাঁচে, আর এদের কিন্তু উশৃঙ্খল, এরে দরে মারে সারে খারে, এরে খায়, এরে কামড়াচ্ছে। তাহলে তারা উশৃঙ্খল কেন, তারা মাংস খায়।
তাহলে এত বড় হাতিটা তার শক্তি কম নেই, কিন্তু সে নীরব। তাই আমরা যদি সেই নীরব নিরামিষের দেশের খাদ্য খাই, আর নীরব যদি হতে পারি সেই নীরের দেশের রব আসে, সেই একদিন আল্লাহর সাক্ষাৎও পেয়ে যায়। তো আমরা যদি 40 বছর যখন বয়স হয়ে যাবে, এর আগে দিয়ে যতটুকু সম্ভব হিসেব মতোই চলা উচিত। তখন আর মনের মধ্যে একটা ভয় থাকতে হবে, যেই পানির দ্বারা পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি সেই পানিকে রক্ষণাবেক্ষণ করে রাখার দায়িত্ব আমাদের। তখন আল্লাহ বলবে যে সে আমাকে ভয় করেছে, আমাকে ভয় করে সে সব কিছু হিসেব মতো করেছে, এবং 40-এর পরে কী হলো, সে এটাকে আরও এটার থেকে দূরে থেকেছে আর আমার ইবাদতের দিকে মন দিয়েছে। তখন দেখবেন এক ধরনের পুরুষ আছে, তারা প্রত্যেকটা নারীকে মায়ের নজরে দেখে, অন্য কোনো নজরে দেখে না, এবং দেখা যায় তারা নিজের স্ত্রী থেকেও যতটুকু দূরে থাকে। কেননা যে মম আর আগুন একসাথে রাখলে সে যখন তখন গলে যেতে পারে, তাই দূরে থেকে নিজেকে যতটুকু ঠিক রাখা যায় তখন সেই মানুষগুলি একদিন জয়লাভ করতে পারে, আল্লাহর প্রিয় হতে পারে। তো আজকের মূল আলোচনা এটাই যে 80 বছর বয়সেও মানুষের কাম কেন যায় না, কেন কুদৃষ্টি হতেই থাকে, আর এই কুদৃষ্টি করতে করতেই লোকটা একদিন মারা যাবে, মৃত্যুর পরে সে মানবস্রোত আর পাবে কি না সেটা বলা যায় না। তাই বলবো আমরা 40-এর আগেই নিজেকে সংযত করে ফেলবো, এখান থেকে দূরে থাকার চেষ্টা করব। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে এই আলোচনাটা করলাম, কেন করলাম, যে আমার সাথে এমন লোকের সাক্ষাৎ হয়ে গেছে যে সে 80 বছর বয়সে সে আমার সাথে এই আলোচনা করছে যে এই বয়সেও আমার এই জিনিসটা কাজ করে। তখন আমি বলেছি তওবা করবেন এবং আজকের পর থেকে কম খাবেন এবং আল্লাহর ধ্যানে থাকেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর বেশি বেশি তওবা করবেন। যাই হোক, তওবা করতে গেলে যদি মানুষ বেশি বেশি কাঁধে চোখের পানি আসে, তবুও কিন্তু তার চোখের পানির সাথে তার হৃদয়টা নরম হয়, তখন সে চিন্তা ডুববে যে জীবনে কি করেছি। যাই হোক হে জগৎবাসী, আজকের আলোচনা যাই কিছু বোঝানোর চেষ্টা করলাম, কেমন লাগলো এবং সামনে কী ধরনের আলোচনা আপনারা চাইছেন অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফিজ।